हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल थ्री मॉम्स। आज के आमी बनाच्छी नवरत्न फिशेर कारी बा माछेर डिमेर तरकारी बोलते पारो। एटी खूब सहज और सुस्वादु एकटी रेसिपी। माछेर डिमटा किन्तु बाच्चादेर जोन्नो खूबई उपकारी, तो एभावे तोमरा बानाते पारो, खूब भालो लागबे तोमादेर। तो चलो देखे नी एर जोन्नो की की लागछे। आमी एखाने माछेर डिमटाके धुइये नुन हलुद माखिये निएछि, আর আমি এখানে পটল দেখো ছাড়িয়ে কেটে নিয়েছি, ঝিঙে কেটে নিয়েছি ছোট ছোট করে, আর ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, এছাড়া জিরা কাঁচা লঙ্কা পরিমাণ মতন, হলুদ নিয়ে নিয়েছি আর পরিমাণ মতন নুন নিয়ে নিয়েছি। ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর রাঁধুনি। এছাড়া আমি জিরেটাকে ভেজে নিয়ে এখানে বেটে নিয়েছি। প্রথমে আমি মাছের ডিমটাকে দেখো ভেজে নিয়েছি, খুব সাবধানে ভাজতে হবে। কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়নগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, রাঁধুনিটা দিয়ে দিলাম, তেজপাতাটা দিয়ে দেব। এবার আমি আলুটাকে প্রথমে দিয়ে ভেজে নেব হালকা। আলুটা দিয়ে দিয়েছি, অল্প একটু নুন দিয়ে দেবো আমি, আর একটুখানি হলুদ দিয়ে দেবো। এবার এটা হালকা ভেজে নেব। পটলটা দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দেবো। আলু আর পটলটাকে একসাথে আমি আর একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি কাঁচা লঙ্কা চিরাটা দিয়ে দিচ্ছি। এবার আমি ঝিঙেটাকেও দিয়ে দেব, হালকা করে একটু নেড়ে নেব। এবার আমি জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিচ্ছি আমি, আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার আমি দেখো ডিমগুলোকে আমি পিস পিস করে নিয়েছি, মাছের ডিমটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে আমি ঢেকে দিলাম, 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, একটু নেড়ে দেখবো, একটু দেখবো আলুটা গলেছে কি না। হ্যাঁ, আলুটা গলে গেছে, তো এটা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দেব, মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়া হয়ে গেছে, তো আমি আরও 2-3 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। হয়ে গেছে এটা, এবার আমি এটাকে নামিয়ে নেব। তো দেখো আমার রেডি হয়ে গেছে নবরত্ন ফিশের কারি। এটা খুবই টেস্টি খেতে, তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, তোমাদের ভালো লাগবে। বাচ্চাদের জন্য তো খুবই উপকারী এটা। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করো। ধন্যবাদ।